অভিনেতা টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া ইদানিং টক অব দ্য টাউন, কারণ দুইজনেই হিরোপান্তি টু এ দেখা যাবে। শনিবার ফিল্মটির প্রথম গান দ্য ফাকার লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত এবং টাইগার তারা দুজনকেই এসেছিলেন স্টাইলিশ অবতার ইভেন্টে। सर इसको देख लो ना। मैडम जी यहाँ पे लेफ्ट में यहाँ पर वंदा जी मैम यहाँ पे अरे आंदो आंदो भाई इन्हें बंद कर रहे हैं। अच्छा कुछ यहाँ पे यहाँ पे सारा मेरा इधर है उधर नहीं है। শুধু টাইগার এবং তারাই নয়, পরিচালক আহমেদ খান, প্রযোজক ভূষণ কুমার এবং সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা নাদিয়াদওয়ালাও অত্যাশ্চর্য পোশাকে গান লঞ্চ ইভেন্টে এসেছিলেন। ফটোগুলিতে তারাকে বেজ কোয়ার্ডের সব গ্ল্যাম লুক বেছে নিতে দেখা যায়। তাকে ম্যাচিং প্যান্ট এবং হিলের সাথে অফ শোল্ডার টপ ফিট এবং একটি ক্রপ ক্যাচুলিতে দেখা গিয়েছে। সে তার চুলে নরম কাল দিয়ে স্টাইল করেছে এবং তার মেকআপে গ্ল্যামারাস দেখাচ্ছে। অন্যদিকে শোয়েট প্যান্টের সাথে একটি সাদা শার্ট তৈরি করা এবং একটি ব্লেজার দিয়ে তার চেহারাকে বৃত্তাকার করে তোলাই টাইগারকে আরও ভালো লাগছিল। তাকে স্নিকার এবং একজোড়া সানগ্লাস পরতেও দেখা গিয়েছে। আহমেদ খান এবং তার স্ত্রীও কালো এবং সাদা রঙের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ার্দাকে একটি আনুষ্ঠানিক চেহারা দেখা গিয়েছে যখন ভূষণকে একটি চেকযুক্ত শার্ট এবং প্যান্টে আসতে দেখা যায়। দাফাকার গানটি এ আর রহমানের সুরে এবং সুর করেছেন তিনি। এটির শুটিং বাকি ছবির মতন লন্ডনে করা হয়েছে এবং এতে টাইগার এবং তার সম্পূর্ণ গ্ল্যাম অবতারে রয়েছে। শুক্রবার টিজারটি শেষ করা হয়েছে এবং এটি ভক্তদের আশ্চর্য করেছে। হিরোপান্তি টু এও নওয়াজুদ্দিন সিদ্দিকীকে আগে কখনো দেখা যায়নি এমন অবতারে অভিনয় করেছেন। লাইলা চরিত্রে দেখা যাবে তাকে। ট্রেলারটি ভক্তদের বিপজ্জনক অ্যাকশন স্টান্টগুলির একটি আভাস দিয়েছে যা এতে প্রদর্শিত হবে। আহমেদ খান পরিচালিত হিরোপান্তি টু সাজিদ নাদিয়াদওয়ালা এবং ভূষণ কুমার দ্বারা সমর্থিত। এটি 29 এপ্রিল 2022 মুক্তি পাওয়ার জন্য রেডি।